উত্তর দিনাজপুর জেলা জুড়ে সংখ্যালঘু পড়ুয়াদের বৃত্তির অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে এক শ্রেণীর দালাল চক্রের বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই সরগোল পড়ে গিয়েছে জেলা জুড়ে। অভিযোগ ভুয়ো মার্কশিট ও জাল নথি দাখিল করে সংখ্যালঘু পড়ুয়াদের বৃত্তি এবং প্রতিবন্ধী ভাতার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এই দালাল চক্র। ইতিমধ্যেই দালাল চক্রের এক পাণ্ডাকে গ্রেপ্তার করেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার পুলিশ। জানা গিয়েছে ধৃতের নাম মাহতাবুদ্দিন। পুলিশ সূত্রে জানা গিয়েছে মাহতাবুদ্দিনকে জেরা করে ভুয়ো মার্কশিট, জাল নথি এবং জমির দলিল উদ্ধার হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই চক্রের বাকি অভিযুক্তরা অধরা রয়েছে। তাই অবিলম্বে তাদের গ্রেফতারের দাবিতে আন্দোলনে নেমেছেন উপভোক্তারা। এই ইস্যুতে এদিন করণদিঘির লাহুতারা থেকে পড়ুয়া এবং অভিভাবকেরা রায়গঞ্জের কর্ণজোড়ায় এসে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখান। হাতে প্ল্যাকার্ড নিয়ে জেলা প্রশাসনিক ভবনের সামনে দীর্ঘক্ষণ ধরে চলে এই বিক্ষোভ। পরবর্তীতে তারা জেলা শাসকের দপ্তরে একটি ডেপুটেশনও প্রদান করেন। আন্দোলনকারীদের দাবি, উত্তর দিনাজপুর জেলা জুড়ে হাজার হাজার সংখ্যালঘু পড়ুয়ার বৃত্তির অর্থ ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে তা আত্মসাৎ করছে এই দালাল চক্রের পাণ্ডারা। চক্রের এক পাণ্ডাকে গ্রেপ্তার করা হলেও বাকিরা এখনো পর্যন্ত অধরা রয়েছে, যার জেরে পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। তাই অবিলম্বে যাতে অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয় তার জন্য এদিন দাবি জানানো হয় জেলা শাসকের কাছে। বিগত কিছুদিন ধরে যে মাইনরিটি স্কলারশিপের যে জালিয়াতি আমরা টিভির মাধ্যমে দেখতে পাই এবং আমাদের এলাকার তথ্য ইন্টারনেটের মাধ্যমে তুলে দেখি যে আমাদের এলাকার হাজার হাজার মানুষের এরা মাইনরিটি এবং হ্যান্ডিক্যাপের ছাত্র বানিয়ে এরা ভুয়ো অ্যাকাউন্ট করে স্কলারশিপের টাকা আত্মসাত করেছে। তারই এই জালিয়াতির মাস্টার মাইন্ড মাহতাবুদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার পরে আরো যে ওর সাথে যে জড়িত আছে যারা তাদেরকে এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার করেনি এবং আমার মনে হচ্ছে এটাকে প্রশাসন ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, এখন পর্যন্ত কোনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তাই আমরা আজকে জেলা শাসক অফিসের কাছে এসেছি, জেলা শাসক সাহেবের কাছে, যে এদেরকে আর বাকি যারা আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিতে হবে এই দাবি নিয়ে আমরা এসেছি। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। হীরক মুখার্জি, রিপোর্ট কুলিক নিউজ, রায়গঞ্জ।